অনুরাগ কাশ্যপকে সরাসরি কোনো বার্তা দিতে চাইবেন? না, আমি কোনো হিন্দুস্তানিকে কোনো বার্তা দিতে চাই না, ঠিক আছে? আমার বার্তায় সে হিন্দি সাম্রাজ্যবাদের যে জানতব যে প্রকাশ, সেটাকে যদি আমরা একখানা সরীসৃপ মনে করি, সে সরীসৃপের একটা লোকের নাম হচ্ছে অনুরাগ কাশ্যপ। আমরা এই সরীসৃপের বুকের দিকে, এই পাঁচরার হাড় এইখানে, তার কাছে আমরা বর্ষাফলা নিয়ে দাঁড়িয়ে আছি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের লড়াইটা কিন্তু সর্বাত্মক, এসব লোকফোক নয়। এই ব্যক্তি যে অনুরাগ কাশ্যপ, এই ব্যক্তি যে একটা বাঙালি নারীর ধর্ষণে অভিযুক্ত, সেটা অপ্রাসঙ্গিক নয় পুরোটা, কিন্তু যাই হোক, আমি সেই দিকটায় বেশি যাব না। তবুও প্রথমে বলে রাখা দরকার যে একজন আমাদের বাঙালি বোনের ধর্ষণে অভিযুক্ত একটা লোককে, লোক বাংলার মাটিতে ঢুকছে, লোকে ভালো বলছে খারাপ বলছে, তার মতামত নিয়ে তার লোক নিশ্চয়ই আমন্ত্রণ করে ডেকেছে, নিশ্চয়ই বিজনেস ক্লাস ফ্লাইটে এসছে, নিশ্চয়ই এখানে যদি এক রাত থেকে থাকে, ফ্লাইট স্টাডি ছিল, ভালো করে গাড়ি ফাড়ি করে ফিটফাট গেছে। তো আমি একটা কথাই বলতে চাই, কোনো জাতিতে এটা পারবে? হ্যাঁ, নাগাল্যান্ডে যদি একটা নাগা মেয়েকে ধর্ষণের অভিযোগ থাকতো কারোর একটা এগেনস্টে, একটা লোক গিয়ে এরকমভাবে সেখানে গিয়ে সেখানকার সংস্কৃতি বা যা কিছু নিয়ে ডায়লগ ফায়লগ দিয়ে ফেরত আসতে পারতো? হ্যাঁ, যদি এলাকায় ঢুকতো বাস স্ট্যান্ড অব্দি যেতে পারতো না, ঠিক আছে? বাস থেকে নামলে আর পরের বাসে উঠতে হতো না, এটাই হতো। যাই হোক, আমি সে কথা বলছি না, অন্য যে মানে কথাটা আসা দরকার, আমি শুধু এটা বললাম যে বাঙালি জাতির কিন্তু মাপকাঠিগুলো খুব স্পষ্ট হওয়া উচিত। আমাদের কোনো বিশেষ মাপকাঠি হতে পারে না। এই যে ব্যক্তি অনুরাগ, এই অনুরাগ ব্যক্তির নাম আমরা জানি কেন? কে এই অনুরাগ? বাংলার মাটিতে এই বাঙালি রাজাগুলো চর্চা করছেন, তারা কি কোনো উড়িয়া পরিচালকের নাম জানেন? তারা কি কোনো উড়িয়া নায়কের নাম জানেন? আমাদের পাশের রাজ্য যারা স্বাভাবিক মানুষ হয়, তারা বিশ্বের শ্রেষ্ঠগুলো জানে আর আশপাশেরগুলো জানে। নিশ্চয়ই হিন্দি বইগুলো বিশ্বের শ্রেষ্ঠ না, আশপাশেরও না। কেউ কোনো অসমীয়া পরিচালকের নাম জানেন? আমাদের পাশে জানেন কেউ? ভাবুন, অর্থাৎ আমাদের মানসিক গঠনটা অস্বাভাবিক হয়ে গেছে। আমি দুনিয়ার বেস্টগুলো সম্বন্ধে জানি না, নিজের আশপাশগুলো সম্বন্ধে জানি না, তাহলে কী জানি? তাহলে সব কিছু দুনিয়ার বেস্টও না, আশপাশেরও না, তাহলে কী ওটা কেন ঢুকতে পারছে? পশ্চিমবঙ্গ হলো একমাত্র রাজ্য যেখানে সেই রাজ্যের ভাষা সিনেমাটা এখানকার সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি টাকা করা সিনেমা নয়, একমাত্র রাজ্য। এ কথাটা খুব ইন্টারেস্টিং, মানে এ কথাটা শুনে অনেকে বলতে পারে তাহলে কি আমরা হিন্দি সিনেমা দেখা ছেড়ে দেবো? আসছি আমি সেই প্রশ্নে, ঠিক আছে? তাহলে আমরা লতার গান শুনবো না? এইসব টাইপের প্রশ্নগুলো আসছি, সেই প্রশ্নে আসছি। কিন্তু একটা উদাহরণ দিই, সংখ্যা অন্যভাবে নিয়ে হবে না, জনসংখ্যার সঙ্গে কতগুলো সিনেমা তৈরি করছে একটা অনুপাত যদি করা হয়, মানে ধরুন পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, আর ধরুন ধরুন বছরে 10টা সিনেমা তৈরি হয়েছে বাংলা সিনেমা, তাহলে প্রতি 1 কোটি মানুষের জন্য একটা সিনেমা তৈরি হলো, এটা তো অঙ্কটা। সেটা যদি 50 লাখের জন্য হতো, তখন আরও বেশি সিনেমা তৈরি হয়েছে, আরও বেশি সজীব, আরও বেশি লোকজন সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে, আরও বেশি লোকজন কাজ পাবে। যদি সংখ্যাটা 25 লাখ হতো, আরও বেশি সিনেমা তৈরি হয়েছে। যদি সংখ্যাটা 10,000 হতো, 10,000 লোকের জন্য একটা করে সিনেমা তৈরি হচ্ছে, প্রতি 10,000 মানুষ আরও বেশি ব্যপ্ত হতো। আচ্ছা, এই সংখ্যাটা ভারতে কোন ভাষার ক্ষেত্রে এই সবচেয়ে কম, মানে সবচেয়ে ভালো আর কি? উত্তরটা হচ্ছে মেইতেই, মণিপুর। ওখানে হিন্দি সিনেমা হলে চালানো ব্যান্ড, অর্থাৎ হিন্দি সিনেমা যে রাজ্যে হলে চালানো ব্যান্ড, সেই রাজ্যে, যেটা ছোটো রাজ্য, টোটাল মানুষের সংখ্যা মেইতেই জাতির 15 লাখ, তারা প্রায় 15-20টা অ্যানুয়ালি সিনেমা বানায়। এতে একটা শিক্ষা পাওয়া যায়। এর মানে তুমি একটা সাম্রাজ্য পুঁজিভিত্তিক, ক্ষমতাভিত্তিক হিন্দি সাম্রাজ্যবাদী শাসনে যদি জোর করেও কোনোভাবে এই আগ্রাসন আটকে দাও, এর ফলাফল তোমার নিজের মাটির, নিজের সংস্কৃতির একদম মানে ফুলে ফেপে ওটা ছাড়া আর কিছু হতে পারে না।
তোমার ভালোই হবে, ক্ষতি হবে না, ঠিক আছে? এই অনুরাগের একটা সিনেমার একটা সিন আমাকে একজন পাঠালো, সেখানে একটা হিন্দুস্তানি লোক, নাম আমি জানি না তাদের, একটা বাঙালি মেয়ে, তার নাম করা হয়েছে দুর্গা, তাকে ধর্ষণ করবে, এ নিয়ে ওই জিভ ভিভ বার করছে, ঠিক আছে, এইসব করছে। তো এটা যদি এগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাঙালির খুব একটা কিছু এসে যাবে, অনেকে বলবে না এসব ভালো ভালো সিনেমা আছে, ঠিক আছে। আর ভালো সিনেমা কি উড়িয়াতে নেই? ভালো সিনেমা কি তামিলে নেই? ভালো সিনেমা কি মেইতেইদের নেই, মণিপুরিদের নেই? ভালো সিনেমা যত ভালো, যখনও বলে না এগুলো, যখন এইসব কথাগুলো বলা হয় যে বাঙালিদের চেপে দেওয়া হচ্ছে, তোমরা আমাকে খুব উপমন্ডুক করে দেওয়া হচ্ছে, পাতি কথা বলছে, তোমরা আমায় হিন্দি উর্দু শুনতে কেন দিচ্ছ না? আমরা তো বাঙালির দুনিয়াটা বড় করার চেষ্টা করছি, কী এইসব, কী ভোজপুরি হিন্দি উর্দু সব কী? বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা এলাকা, বিশ্বের সবচেয়ে নারী বিরোধী এলাকা, বিশ্বের সবচেয়ে ঘৃণামূলক এলাকা, বিশ্বের সবচেয়ে বিদ্বেষমূলক এলাকা, বিশ্বের যে এলাকায় বাঙালিকে ঘেন্না করা হয়, বিশ্বের যে এলাকায় বাঙালি বাংলা ভাষায় কথা বলতে সেখানে পাবলিকে মানুষ ভয় পায়, এরকম এলাকা নানা জায়গায় রয়েছে, সেই এলাকার প্রোডাক্ট আমরা একটু চেটে চেটে খাবো? হ্যাঁ, আর আত্মমর্যাদা বলে কিছু নেই? আর ওই এলাকায় যাদের সিনেমা না দেখলে নাকি জীবন বিতা হয়ে যাবে, ঠিক আছে, তারা কি এগুলোর বিরুদ্ধে বলে? তাহলে একটা কথা ছিল, তো দু একজন ঠিক আছে তোর ছাড় আছে, কারণ তুই আমাদের জিনিসগুলোর পক্ষে বলিস। এই যে সত্যজিৎ রায়ের সিনেমা, আকিরা কুরোসাওয়া, জাপানের বিশ্ববিখ্যাত সিনেমা ডিরেক্টর, উনি বলেছিলেন যে পৃথিবীতে জন্মানো আর সত্যজিৎ রায়ের সিনেমা না দেখা, আর পৃথিবীতে জন্মানো আর সূর্যচন্দ্র না দেখা একই ব্যাপার। ওই দিল্লির থ্রু দিয়ে জেনেছিল, হিন্দি ডাবে শুনেছিল, হ্যাঁ, ইয়ে মার্টিন সসেডেস, সে বলে যে তার প্রতিটি সিনেমায় সত্যজিৎ রায়ের ছাপ আছে। তার মানে বাংলার সঙ্গে জাপানি, জাপানের যে দুনিয়া, বাংলার সঙ্গে যে মার্কিন দুনিয়া, এর কোনো বায়া দিল্লি হতে হয়নি, তাই না? এবার একটা কথা ভাবো তো, যদি দিল্লির এই ক্ষমতাতন্ত্র এবং এই পুঁজিতন্ত্র এবং বাঙালিকে বেদখল করা এই তন্ত্র না থাকতো, যে অনুরাগ ফনুরাগ তোমার কোনো সিনে থাকতো, এই বলিউড ফলিউড তো বিশ্বের কোনো উন্নত কোনো সিনেমার ধারণায় নয়, যে কোনো স্বাভাবিক জাতি তার আশপাশটা জানবে আর শ্রেষ্ঠটা জানবে, মাঝে একখানা জিনিস তুমি জানবে, তার কারণ হচ্ছে বাঙালির পুঁজি, চাকরি বাজার, জমি সব তো যেন দখল করে রেখেছে। এই যে ধর্ষণের কথা বললাম একটু আগে, এখানে বাংলা সিনেমা প্রযোজনা করে কিছু বহিরাগত আছে, ঠিক আছে, আগে ভিডিও পাইরেটিং করতো, আরও সব নানা রকম জালি ব্যবসা ব্যবসায়ীদের আছে, পোর্ট ফোর্টের কাছেও জালি ব্যবসা আছে। আমরা এই মুহূর্তে রাজারহাটে আছি, এদের মধ্যে একখানা তো আমি জানি, রাজারহাটে একটা বাঙালি মেয়েকে তুলে গাড়িতে তুলে আলতু ফালতু করার চেষ্টা করেছিল, মেয়েটা বাঙালি মেয়েটা আত্মসম্মান যুক্ত এবং আটকেছে, তাকে ওইখানে নামিয়ে দিয়ে বেরিয়ে গেছে। এইসব হচ্ছে বাংলা সিনেমার প্রয়োজনা, মানে ওই বাংলা সিনেমা যারা তৈরি করছে ওরা অনুরাগরাই তৈরি করছে, ঠিক আছে, বাংলা সিনেমাটা ওই অনুরাগরাই তৈরি করছে, বাঙালি জাতির দর্শকরা তৈরি করছে, বাঙালি নারীদের দর্শকরা তৈরি করছে, এটাই হলো কথা। শুনতে খারাপ লাগছে না? বিয়ে যদি দিদি ছেলে হও আরও খারাপ লাগবে, আমি তো সুন্দর সুন্দর কথা বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে বাংলা পক্ষ আসেনি না? কিন্তু সেক্ষেত্রে আপনি যে প্রসঙ্গগুলো বারবার তুলে ধরছেন, সেখানে যদি লক্ষ্য করা যায়, আপনি বলছেন বাঙালি কেন সচেতন হচ্ছে না, বাঙালি কেন বারবার হিন্দি সিনেমা, না না না, সচেতন কেন হচ্ছে না আমরা খুব স্পষ্ট বুঝি। শোনো, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার একটু কার্যকরণ সম্পর্কটা যাই, বারবার এইটা বলি, বাংলা সিনেমা কেন ভালো হচ্ছে না, ঠিক আছে, বেটার বা কী ভালো সিনেমা হচ্ছে যে দেখবো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো, বা বাঙালি তো সচেতন, বাঙালি তো হিন্দি শুনতে যায়। যখন একখানা জাতির পুঁজি, চাকরি বাজার, জমি, অটোলাইন, টোটোলাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, বন্দর, খনি, টেন্ডার, শিল্পাঞ্চল, শহরাঞ্চল সব কিছু বেদখল হয়ে যায়, অর্থাৎ সাম্রাজ্যবাদের প্রকোপ যখন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, তখন তার স্বাধীন বাসায় ক্ষমতা থাকে না, তাকে ছোটোবেলা থেকে কাউকে যদি আফিম দিয়ে বড় করা হয়, সে বড় আফিম চাইবে, ঠিক আছে, খুব স্পষ্ট ব্যাপার। এবং কারণ আফিম ছাড়া অন্য কোনো বিকল্প তার সামনে আসেনি, কারণ তার জাতির পুঁজি নেই, তার নিজের জাতির ক্ষমতা নেই, সে নিজের নাগরিকত্ব বাঁচাতে ব্যস্ত, সে আদৌ মানুষ সেটা প্রমাণ করতে ব্যস্ত,
এই রকম একটা অবস্থায় কখনো আমরা মনে একটা কথা মাথায় রাখবো, এই বস্তুগত বাস্তব পুঁজি বাজার এগুলো বস্তুগত জিনিস, এই বাস্তবতা চেতনা তৈরি করে, চেতনা দিয়ে বস্তু তৈরি হয় না, ঠিক আছে? কল্পনা করে আমি এখানে হয় না, সে মাঝে আমাদের ছোটোবেলা তোমাদের এখন হয় কিনা জানি না, উইল পাওয়ার ফুইল পাওয়ার খুব চলতো, লোকে মনে করতো যে একটা কী জানো জিনিসের দিকে মন দিয়ে তাকিয়ে তাহলে বেঁকে যাবে, ঠিক আছে? এসব হয় না আর কি আসলে, ঠিক আছে? উইল পাওয়ার দিয়ে জিনিস না, বরং এই মানসিক যে গঠনটা এটাই বাস্তব দিয়ে তৈরি হয়। মানসিক গঠনে যেখানে জাংয়ার কন্ডমের অ্যাডে যে মডেল, সেই ছেলেটা সবসময় হিন্দি বলবে, সেখানে বড়শালী পুরুষ বলতে একটা নারীর কল্পনায় একটা যে পুরুষ আসবে তার মুখের ভাষা কী সে কল্পনা করবে? একটা বাঙালি ছেলে, সে যদি নিজেকে পুরুষালী হিসেবে সে পৌরুষ ইয়ে করতে চায়, সে কার মতো হবার চেষ্টা করবে? খুব স্পষ্ট তো, এটাও কিন্তু বাজারের প্রশ্ন। বাংলা পক্ষ এমনি এমনি দেবকে দিয়ে ওই নাজিমউদ্দিন না কি কি সিদ্দিকী কি ছিল, নওয়াজউদ্দিন, তো ওর অ্যাডটাকে আটকে দেবকে দিয়ে এমনি এমনি করায়নি, যে আমাদের কল্পনার বিশ্ব, এগুলো কল্পনার বিশ্ব, কি জামা কাপড় কেটে জামা কাপড় বলছে, কেটে সাবান বেচছে, ঠিক আছে? আমার একজন আজকে, যে কারণে তুমি একটা কথা ভেবে দেখো, তোমার যদি কল্পনার বিশ্বটা দখল হয়ে যায় না, তখন আর তোমার যে আমি বাঁচছি আমি যাচ্ছি তা নয়, তোমার কোথায় তুমি যাবে এই জিনিসটা পূর্ব নির্ধারিত হয়ে যাচ্ছে। একটা রাস্তা আছে, দুটো দিকে চলে গেছে, একটা রাস্তা তোমার, তোমার জাতির, সেখানে রাস্তায় সব আলোগুলো খুলে খুলে নিয়ে অন্য লোকে নিয়ে নিজের বাড়ি রাস্তাটায় লাগিয়ে নিয়েছে, তারপরে বলছে তুই কোন দিকে যাবি? অদ্ভুত প্রশ্ন। বাংলা পক্ষর কথা হচ্ছে আমরা ওই বাল্বগুলো খুলে নিয়ে ওর এদিকে লাগিয়ে দেব। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালী।